ওয়েলকাম টু মাই লিটারেচার চ্যানেল। আমি তোমাদের প্রিয় এসসিডি স্যার। আমার এর পূর্বের ভিডিও ক্লাসগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে, সেখান থেকে তোমরা তা দেখে নিতে পারো। পরবর্তী ভিডিও ক্লাসগুলি সঙ্গে সঙ্গে পাওয়ার জন্যে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটি লাইক দেবে, শেয়ার করবে। আমার আজকের আলোচ্য বিষয় মধ্যপদলোপি বা উপমান গৌগ্রী সমাস। মধ্যপদলোপি বা উপমান বহুব্রীহি সমাস, এই সমাসে ব্যাখ্যামূলক মধ্যপদ লোপ পায় বা উপমান সূচক পদ এখানে আছে, এবং এখানেও তৃতীয় পদের অর্থ প্রাধান্য লাভ করে, অর্থাৎ যে পদটি সমাসে নেই। এবার আমরা উদাহরণ সহযোগে দেখে নেব এই মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের বিষয়টি। 1 নম্বর উদাহরণে রয়েছে মৃগ নয়না, মৃগের নয়নের ন্যায় সুন্দর নয়ন যে নারীর। মৃগ নয়না বলতে বোঝায় মৃগের নয়নের ন্যায় সুন্দর নয়ন যে নারীর, মৃগের চোখের মতো সুন্দর চোখ যে নারীর আছে তাকে বোঝাচ্ছে। তাহলে এখানে মৃগ নয়না এই দুটি পদের মধ্যে কাউকেও বোঝাচ্ছে না। এখানে মৃগের নয়নের মতো সুন্দর নয়ন যে নারীর আছে তাকে বোঝাচ্ছে। যেমন দ্বিতীয় উদাহরণে বিধুমুখী, বিধুর ন্যায় সুন্দর মুখ যে নারীর, বিধু অর্থাৎ চাঁদ, চাঁদের মতো সুন্দর মুখ যার আছে যে রমণীর তাকে বোঝাচ্ছে। বিম্বাধরা, বিম্বের ন্যায় রক্তিম অধর যে নারীর, বিম্ব পাকা বিম্ব ফলের মতো টুকটুকে লাল ঠোঁট যে রমণীর তাকে বোঝাচ্ছে। বিম্বাধরা রমা কিংবা অম্বু রাশি তরে, মহাকবি মধুসূদন এই শব্দটি তার মেঘনাদবধ কাব্যে চতুর্থ সর্গে ব্যবহার করেছেন। বিম্বাধরা রমা কিংবা অম্বুরাশি তলে, বিম্বাধরা লক্ষ্মী দেবীকে বোঝায়। এনাক্ষী, এনের ন্যায় অক্ষী যে নারীর, এন মানে হরিণ, হরিণের মতো চোখ যে নারীর তাকে বোঝাচ্ছে। এখানেও সমাসে হরিণের মতো যে চোখ যে মেয়ে ছেলের আছে তাকে বোঝাচ্ছে, এখানে এন বা অক্ষী কোনো পদটিকে বোঝাচ্ছে না। কম্বুকণ্ঠ, কম্বুর ন্যায় গম্ভীর কণ্ঠ যার, কম্বু মানে শাঁখ, শাঁখের মতো গম্ভীর কণ্ঠের আওয়াজ যার, যার গলার আওয়াজ শাঁখের আওয়াজের মতো গম্ভীর, সেই ব্যক্তিকে বোঝাচ্ছে। এই যার সর্বনাম পদ দিয়ে তাকে বোঝাচ্ছে। অথচ এখানে সমাসে সে ব্যক্তি অনুপস্থিত। কম্বুকণ্ঠ সমস্ত পদ দিয়ে কম্বুর মতো গম্ভীর কণ্ঠধ্বনি যার, সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। ডাকবুক, ডাকের মতো উঁচু বুক যার, ডাকবুক ডাকের মতো উঁচু বুক যার তাকে বোঝানো হচ্ছে। যে ব্যক্তির ডাকের মতো উঁচু বুক তাকে এখানে নির্দেশ করা হচ্ছে এই ডাকবুক ও সমাসবদ্ধ পদটি দিয়ে বা সমস্ত পদ দিয়ে। এইভাবে বিভিন্ন উদাহরণে এভাবে এই মধ্যপদ, এই যে মধ্যপদ হচ্ছে এই যে উঁচু, এই উঁচু আর এই মতটা হচ্ছে বা ন্যায়টা হচ্ছে তুলনাবাচক শব্দ, উপমাবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ, কাজেই এটাকে অনেকে উপমান বহুব্রীহি সমাস বলেন। আবার মধ্যপদলোপী বহুব্রীহি সমাসও বলা হয়, যেহেতু এই যে সুন্দর সুন্দর রক্তিম এই যে এগুলো লোপ পাচ্ছে, এগুলো মধ্যপদ লোপ পাচ্ছে, কাজে অনেকে এই সমাসটিকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলেন।
আবার অনেকে উপমান বহুব্রী সমাসও বলে থাকেন। এভাবে অনেক উদাহরণ আছে, যেমন চাঁদ বদনী, চাঁদের নেই সুন্দর বদন যে নারীর, চাঁদ বদনী, অশ্রুমুখী, অশ্রুপূর্ণ মুখ যে নারীর, অশ্রুমুখী, কমল লোচন, কমলের নেই সুন্দর লোচন যার, কমল লোচন, রামচন্দ্রকে কমল লোচন বলা হয়। এইভাবে উদাহরণগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব প্রতিটি ক্ষেত্রে মধ্যপদ লোপ পাচ্ছে এবং তৃতীয় পদের অর্থ প্রাধান্য লাভ করছে, অথচ যে পদটি সমাসে নেই ব্যাসবাক্যে যার সর্বনাম পদ দিয়ে তাকে নির্দেশ করা হচ্ছে। আজকের আলোচনা এখানে শেষ। এর পরবর্তী ভিডিওতে পরবর্তী বহুব্রীহি সমাসের আলোচনা হবে।